সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে অনলাইন ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহমুদ রশিদ, উপাসক সিসিআর মডেল কলেজ। তো আজকে আমরা পড়ব হলো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এর আগের ক্লাসেও আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়েই পড়েছিলাম। তো আমরা তখন এসপি বিভিন্ন ব্লক এর ধর্ম পড়েছি, ব্লক পড়েছিলাম এবং খাদ্যাতু ও মিট খাদ্যাতু পড়েছিলাম। তার মধ্যে এখন আমরা যেই টপিকসটা পড়ব সেই টপিকসটার নাম হলো সোডিয়াম ধাতুকে কেন কেরোসিনের নিচে রাখা হয় ব্যাখ্যা কর। এটা মাঝে মাঝে 2 মার্কের জন্য আর মাঝে মাঝে কি তোমাদের এটা 3 মার্কেও আসে। তো সোডিয়াম ধাতু অতি সক্রিয় ধাতু, সোডিয়াম ধাতুকে বাতাস ও পানিতে রাখা হয় না, কারণ হচ্ছে রাখা যায় না কারণ বাতাসের সংস্পর্শে আসলে বাতাসে উপস্থিতি অক্সিজেনের সাথে সোডিয়াম বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড গঠন করে। কি অক্সাইড গঠন করে? সোডিয়াম অক্সাইড গঠন করে। কিন্তু পরে উৎপন্ন সোডিয়াম অক্সাইড বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কি সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে। দেখো বিক্রিয়া লিখছি, সোডিয়াম প্লাস অক্সিজেন উৎপন্ন হয়েছে সোডিয়াম অক্সাইড, সমতা করছি 2 দেওয়ার পর 2 4। তারপরে এই সোডিয়াম অক্সাইড আবার কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? সোডিয়াম কার্বনেট। আবার এই সোডিয়াম ধাতুকে পানিতেও রাখা যায় না, তো পানির সংস্পর্শে আসলে সোডিয়াম ধাতু পানির সাথে প্রবল বিক্রিয়া করে এই সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এটি তাপ উৎপাদি বিক্রি হওয়ায় উৎপন্ন হাইড্রোজেন গ্যাস আগুন ধরে যায়, ফলে কি পানি উৎপন্ন হয়। হ্যাঁ, তাহলে দেখো তাই সোডিয়ামকে নিষ্ক্রিয় তরল কেরোসিনের মধ্যে রাখা যায়। দেখো সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস আর তাপ। আর পরে এই যে হাইড্রোজেনটা ছিল তা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে? পানি উৎপন্ন করছে। তাই সোডিয়ামকে কিসের ভিতরে রাখা যায় না? সোডিয়ামকে তোমার এই পানির নিচে বা বাতাসের সংস্পর্শে রাখা যায় না। আশা করি সবাই কোশ্চেনটা ভালোভাবেই বুঝতে পেরেছো। এরপর যেই জিনিসটা আসে সেটা হলো উভয়ধর্মী অক্সাইড। এটা তোমরা 9-10 পড়ছো। যে সকল অক্সাইড অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে উভয়ধর্মী অক্সাইড বলে। তাদেরকে কি বলে? উভয়ধর্মী অক্সাইড। যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড। কি অক্সাইড? কি অক্সাইড? অ্যালুমিনিয়াম অক্সাইড। এখন দেখো এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডের 2টা ধর্ম আছে, একটা অম্ল ধর্ম আর একটা কি ক্ষার ধর্ম। এখন অ্যালুমিনিয়াম অক্সাইড তোমার যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তখন অ্যালুমিনিয়াম অক্সাইড হলো কি ক্ষার ধর্মী। আবার যখন অ্যালুমিনিয়াম অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তখন এটা হলো কি তখন এটা হয় অম্ল ধর্মী। আশা করি টপিকসটা সবাই কি বুঝতে পেরেছ। এরপর আমরা যেই টপিকসটা করব সেটার নাম হচ্ছে NCl3 গঠিত হলো NCl5 গঠিত হয় না ব্যাখ্যা করো। এখন NCl3 হলো নাইট্রোজেন ট্রাইক্লোরাইড আর NCl5 হলো নাইট্রোজেন পেন্টাক্লোরাইড। এখন কোনো কিছু গঠিত হতে হলে ঠিক তার সাথে ততটা দরকার হয়। যেমন কি, যেমন ধরো আমাদের আগে জানতে হবে যে যখন একটা পরমাণু গঠিত হবে কোনটা কেন্দ্রীয় পরমাণু আর কোনটি কি তোমার যুক্ত পরমাণু। যেমন NCl3, এখানে NCl3 এর নাইট্রোজেনের যোজনী হলো 3 আর ক্লোরিনের যোজনী হলো কত? 1। এই যে দেখো এখানে কি দেওয়া আছে? নাইট্রোজেন। নাইট্রোজেনের যোজনী কত? 3 আর ক্লোরিনের যোজনী কত? 1। তো এখানে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন। যখন 2টা পরমাণু দ্বারা
একটা যৌগ গঠিত হবে, তখন কেন্দ্রীয় পরমাণু হলো কোনটি? যার যোজনী বেশি। অনুরূপভাবে আমরা যদি পানি লিখি, পানিতে অক্সিজেনের যোজনী হলো 2, আর হাইড্রোজেনের যোজনী কত? 1। তাহলে পানিতে কেন্দ্রীয় পরমাণু হলো কি? অক্সিজেন। আর একটা পরমাণু সাথে অপর পরমাণু যুক্ত হলে তার ততটা কী লাগে? বিজোড় ইলেকট্রন লাগে। তো তোমরা তো 9-10 পড়েছো যোজ্যতা ইলেকট্রন। কী ইলেকট্রন? যোজ্যতা ইলেকট্রন। কোনো পরমাণুর কি ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তিস্তরের মোট বিজোড় ইলেকট্রনকে কি বলা হয়? যোজ্যতা ইলেকট্রন। আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2px1, 2px2, 2px1। স্বাভাবিক অবস্থায় নাইট্রোজেনের কয়টা বিজোড় ইলেকট্রন আছে? 3টি। কয়টি? 3টি। তাই নাইট্রোজেনের যোজ্যতা কত? 3। এবং নাইট্রোজেনের বিজোড় ইলেকট্রন 3টি থাকা, এই 3টা নাইট্রোজেনের সাথে 3টি প্রতিটি লিখছি, 3টি ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে কী গঠিত করে? NCl3 গঠিত করে। আর নাইট্রোজেনের দ্বিতীয় শক্তি স্থিতিতে কী নেই? ডি অরবিটাল নেই, না থাকায় নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠন করতে পারে না। কারণ যদি নাইট্রোজেনের দ্বিতীয় শক্তিস্তর ডি অরবিটাল থাকতো, তাহলে এই যে এস এর থেকে একটা ইলেকট্রন ডিতে যাইতো, তখন নাইট্রোজেনের যোজ্যতা কত হইতো? 5। তাই নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠিত হলো, পেন্টাক্লোরাইড গঠিত হয় না। আশা করি তোমরা টপিক্সটা কি বুঝতে পেরেছো। অনুরূপভাবে PCl3 ও PCl5 উভয় গঠিত হয়, ব্যাখ্যা করো। ফসফরাসের স্বাভাবিক অবস্থায় যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, দেখা যায় যে এ সর্বশেষ বহিস্তরে 3টা ইলেকট্রন থাকে আর 3d অরবিটাল ফাঁকা থাকে। তাহলে এর মিনিং হচ্ছে এর যোজ্যতা 3। আর যেহেতু এটা ডি অরবিটাল আছে, তাহলে পরে উত্তেজিত অবস্থায় এই 3s থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যায়? 3s থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যায়? তোমার এই dx হয়ে। তখন তাহলে তার যোজ্যতা কত হয়? 5। আর ক্লোরিনের বহিস্তরেও কয়টা বিজোড় ইলেকট্রন থাকে? 1টা। তাহলে স্বাভাবিক অবস্থায় ফসফরাসের যোজ্যতা হচ্ছে কত? 3। আর উত্তেজিত অবস্থায় ফসফরাসের যোজ্যতা হচ্ছে কত? 5। তাহলে এখানে দেখতেছি ফসফরাসের যোজ্যতা 2টা, 3 ও 5। তাহলে প্রতিটি ক্লোরিন ফসফরাসের যখন যোজ্যতা 3, ওর সাথে যুক্ত হয়ে কী হয়? ফসফরাস ট্রাইক্লোরাইড গঠন করে। আবার যখন ফসফরাসের যোজ্যতা 5 হয়, তখন ওর সাথে কে গঠিত হয়? এই ফসফরাস পেন্টাক্লোরাইড যুক্ত হয়ে PCl5 গঠন করে। আশা করি টপিক্সটা কি তোমরা বুঝতে পেরেছো। মানে কি, যখনই যার সাথে যার যোজ্যতা তত, তার সাথে ততটি পরমাণু যুক্ত হয়। আর যোজ্যতা মানে কি? কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা। তো আশা করি এই টপিকসটা কি তোমরা সবাই কি বুঝতে পেরেছ। তো পরের বিষয় যেটা আমরা করব, এখন তোমাদের যদি আমরা কোশ্চেন করি, OF6 গঠিত হয় কি না ব্যাখ্যা করো। OF6 গঠিত হয় কি না, গঠিত হয় কি না ব্যাখ্যা করো। কি OF6 গঠিত হয় কি না ব্যাখ্যা করো। তাইলে সেম, এখানে কেন্দ্রীয় পরমাণু হলো কি? অক্সিজেন। ফ্লোরিনের বিজোড় ইলেকট্রন কয়টা? অক্সিজেনের কয়টা বিজোড় ইলেকট্রন হতে হবে? 2টা। যদি অক্সিজেনের 2টা বিজোড় ইলেকট্রন হয়, তাহলে OF2 গঠিত হতে পারে, OF6 গঠিত হয় না। তাহলে কোনটা গঠিত হয় না হয় এটা তোমরা আসলে কি বুঝতে পেরেছো। পরের যে টপিকসটা আমরা এখন তোমাদের পড়াবো, সেটা হলো কার্বন টেট্রাক্লোরাইড। কী ক্লোরাইড? কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়, ব্যাখ্যা করো। তো আমরা কার্বন আর কি সিলিকনের ইলেকট্রন বিন্যাস করব। কার্বনের ইলেকট্রন বিন্যাস করার পর দেখলাম এর স্বাভাবিক অবস্থায় কি? 1s2, 2s2, 2px1। তাহলে কয়টা আছে? 3টা। হ্যাঁ, তাহলে এখানে কার্বনের মোট হলো কয়টা? তাহলে প্রত্যেকে 4টা বিজোড় ইলেকট্রন আছে। কয়টা বিজোড় ইলেকট্রন আছে? 4টা। কয়টা? 4টা। অপরদিকে সিলিকনের যদি ইলেকট্রন বিন্যাস করি, ওর স্বাভাবিক অবস্থায় কি? 3d অরবিটাল আছে। তাহলে ওরও কয়টা আছে? 4টা
আছে এবং এর সাথে কি ক্লোরিন পরমাণু যুক্ত হয়। হ্যাঁ, কার্বন টেট্রাক্লোরাইড আদল বিশিষ্ট না হওয়ার মূল কারণ হচ্ছে এর কি অরবিটাল নেই, ফাঁকা ডি অরবিটাল নেই। অপর দিকে সিলিকন, হ্যাঁ সিলিকন টেট্রাক্লোরাইড আদ্য বিশ্লেষিত হওয়ার কারণ হচ্ছে কি এর ফাঁকা ডি অরবিটাল আছে। পানির অণুর মধ্যে কি আছে, মুক্তজোড় ইলেকট্রন। এই মুক্তজোড় ইলেকট্রন ওই ফাঁকা ডি অরবিটালে যুক্ত হয়ে সিলিকনকে আদ্য বিশ্লেষিত করে, আদ্যবিশ্লিষ্ট গঠন করে, আর তখন সিলিকন হাইড্রোক্সাইড গঠিত হয়। দেখো বিক্রিয়া লিখছি, কার্বন টেট্রাক্লোরাইড এটা উপরে এলো, মুক্তজোড় ইলেক্ট্রন কোনো বিক্রিয়া করে না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড থেকে মুক্তজোড় ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে এখানে যুক্ত হয়, তাই কার্বন টেট্রাক্লোরাইড আদ্যবিশ্লেষিত হয় না কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আদ্যবিশ্লেষিত হয়। আশা করি ক্লাসে যতটুকু পড়ানো হয়েছে বুঝতে পেরেছো। এই বলেই আমার ক্লাস আমি এখানেই শেষ করছি।